এই চুমোটা না পেলে মা দিনটাই মাটি। দাও দাও আরেকটা দাও। বৌমা নিশ্চয় ওর কাজ আছে, নইলে খামোখা। ওর যে কি কাজ আছে সে আমি জানি। এ বুঝলি বাবা, আজ মিতুর জন্মদিন, বিকেলে ফিরিস কিন্তু। কিরে ফিরবি না? আপু আপু আপু, হ্যাপি বার্থডে। আয় আয় আমার কোলায় দিদা, আয়। আপু কোথায় গেল মা? অফিসে মা। আমাকে হ্যাপি বার্থডে বলে গেল না? রাতে তোমার আব্বু এলে আচ্ছা করে বকে দেব। হ্যাঁ আমার শিহন আসে না মেয়ে, আমার জানো জানো মেয়ে। চার পাঁচ ছ সাত আট নয় দশ গ্যারা বারো তে শালা ঘুমোচ্ছে। ওই আরে ওই শালা ঘুমোচ্ছিস কেন? ওই কি এসছে? আরে আসেনি বলেই তো গান গিয়ে সময় কাটাচ্ছি। গাও গাও। এক দু তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ আর আমার চেয়ারে বসে কথাটা বলি, ক্যাচ ক্যাচ করছিল তাই গন্ডারটাকে বসিয়ে দেখছিলাম ক্যাচ ক্যাচটা করছে কোথায়। আর টেবিলটা? চেয়ার টেবিল দুটোই পুরনো, ওটা ক্যাচ ক্যাচ করলে এটা একটু ম্যাজ ম্যাজ করবে না? টেবিল চেয়ার দুটোই বদলে ফেলুন। উইথ ডিউ রেসপেক্ট স্যার। হোয়াট ব্লাডি ডিউ রেসপেক্ট দিস চেয়ার এন্ড দ্যাট টেবিল স্যার। ও শিট। আচ্ছা এবার বলুন ফ্যাক্টরি গেটে লোকজনের ভিড় কেন? উইথ ডিউ রেসপেক্ট স্যার, ওরা স্ট্রাইক করছে। জিন্দাবাদ জিন্দাবাদ। ও মাই ব্লাডি ফুট। না পা দিয়ে নয় স্যার, হাত দিয়ে। জিন্দাবাদ জিন্দাবাদ। উইথ ডিউ রেসপেক্ট। পুলিশে খবর দিয়েছি, এখন ঘুষি লাঠি লাঠি যা মারো ওরাই মারবে। চল চলুন। আমি এখন ক্লাবে যাচ্ছি। যদি হাঙ্গামা হয় একা সামলাবেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি ডিস্টার্ব। উইথ ডিউ রেসপেক্ট স্যার, আপনার দিনটা রাতটা সুন্দর হোক। সাহেব বিবি গোলাম আপনার হাতের ভেতর মাছি মাছ করুক। কাড়ি কাড়ি টাকা আপনার হাতের মধ্যে কাজ কাজ করুক। উইথ ডিউ রেসপেক্ট স্যার। কাগজির টাকা ফরফর করে, ধরতে গেলে বুক ধরফর করে। কাগজির টাকা ফরফর করে, ধরতে গেলে বুক ধরফর করে। এ হাতে ও হাতে নড়ে চড়ে, সুযোগ পেলে উড়াল মারে। কাগজির টাকা ফরফর করে, ধরতে গেলে বুক ধরফর করে।
জালিম জড়ায় মানুষ, নজর দিয়ে করি বেহুশ, রূপের জালে জড়ায় মানুষ, নগদ নগদ মজা নেই রে। আমি যে তাতে সুখী রাখি না কিছুই বাকি, আমি যে তাতে সুখী রাখি না কিছুই বাকি, এই বিলিয়ে পরানটা রে। ফরফর করে ধরতে গেলে বুক ধরফর করে, কাগজের টাকা ফরফর করে ধরতে গেলে বুক ধরফর করে। তোমার ঘুমোমা আমার ঘড়ির মতো ছ ঘন্টা লেট। যাও যাও ঘুমোতে যাও, রাত এখন একটা। রোজ রাতে এসব ছাইপাশ গেলে বাড়ি ফিরতে লজ্জা লাগে না? কি বলছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে সামনে গেল কোথায়? এই যে শারমিন, তুমি কি আমাকে একটু বুঝিয়ে দেবে? মা মা বলছে রোজ রাতে এমন মদ গেলে বাড়ি ফিরতে তোমার লজ্জা করে না? মদ? মদ তো সে কবেই ছেড়ে দিয়েছি, কিন্তু মদের গন্ধ আমাকে কিছুতে ছাড়ছে না। সাবান মাখছি, শ্যাম্পু মাখছি, কিন্তু কিছুতে গন্ধ যাচ্ছে না। মদের গন্ধ না মা, ছুঁচুর গন্ধের মতো। আদর মাখাও, সেন্ট মাখাও, কিছু
উঠতেই যাবে না। বাদ দাও সব কথা, আজ যে শ্যামিন, আমি চোখের সামনে লাল নীল হলুদ বলেন দেখছি, আমি কি সব সত্যি দেখছি? হ্যাঁ সত্যি দেখছো, ওগুলো নেশার বেলুন নয়, সত্যিকারের বেলুন। আজ মৃত্যুর জন্মদিন ছিল, তুমি এলে না বলে ও কেক কাটলো না, কেঁদে কেঁদে মেয়ে আবার ঘুমিয়ে পড়লো। আজ আমি মৃত্যুর কাছে শুব, আচ্ছা ঠিক আছে শুব না, ওকে একটু আমার কোলে দাও, পছারো প্লিজ আমাকে মাফ করো, মাফ করো। তুমি মানুষ হলে করতাম, পশুকে কেউ মাফ করে না। আমি পশু? পশুরা ভালোবাসতে জানে না, শুধু আঘাত করতে জানে। হ্যালো, উইথ ডিউ রেসপেক্ট স্যার, আপনার প্রাইভেট সেক্রেটারি। প্রাইভেট সেক্রেটারি? বস কাল রাতে ওর ইন্টারভিউ নিলেন না? ইন্টারভিউ? হ্যাঁ স্যার, উইথ ডিউ রেসপেক্ট ম্যানেজার, দিস ইজ ফ্যাক্টরি নট ডান্স ফ্লোর। যে রাঁধে সে চুলো বাঁধে, ও নাচ জানে, কাজ জানে, সাজ জানে, আমি কি ওর ইন্টারভিউ না নিয়ে ফিট করেছি? রেসপেক্ট স্যার। এই বাচ্চার কি চাস তোরা? ও কি মরে গেছে? কলা পাতা দিয়ে ডেকেছো কেন? পরনের কাপড় নেই তো, কাপড়ের কাপড় কোথায় পাবো? ঠিক আছে ঠিক আছে, আমি কাপন কিনে দেব। তাহলে দে, হাজার গজ কিনে দে, লাখ গজ কিনে দে, আমরা সবাই কাপনে যাই। এভাবে ঢুকে ঢুকে না মরে একেবারে মরে যাই। তোমাকে ওখানে একা ফেলে এসে যা দুশ্চিন্তায় ছিলাম না, আমার বুক ভয় ঢিপ ঢিপ করছিল। যাক বাবা, ভালোই ভালোই ছোট লোক শ্রমিক গুলোর হাত থেকে ছাড়া পেয়েছো, এবার একটা কমপ্লিমেন্ট দাও প্লিজ, দাও না। উইথ ডিউ রেসপেক্ট। তাই না বস? রায়হান, এই রায়হান, আমার না খুব ভয়
করছে। ডিউ রেসপেক্ট। তোমরা যখন আমাকে ওই শ্রমিক গুন্ডাগুলোর মাঝখানে রেখে পালালে, ওরা তখন আমাকে ধরে কানে কানে কি যে মন্ত্র পড়ে এমন করে দিল, এখন শুধু ছোট লোকগুলোর মতো ইচ্ছা করছে এই শালাদের, এই শালাদের জুয়া খেলা বন্ধ করি। আর দাস চিড়ি, আর এই শালার পচা একটা, এই শালির চুল ধরে ঝাঁকাই ঝাঁকাই আর বাড়ি ফিরি। আমি তোমাকে খাবো। হ্যাঁ হ্যাঁ আমি ছাড়বো না। কি করবে? চিনি খাবো, চিনি রাতের বেলা, এখন দিনের বেলা। চিনি ভাই, চিনি খাচ্ছি। চিনি খেলে দাঁতে পোকা হয়, তাই না মা? চিনি খেলে ডায়াবেটিস হয়। তোমার আব্বু বোকা তো, তাই কিচ্ছু জানে না। তাই হ্যাপি বার্থডে টু মি। টু কাল কোথায় ছিল? আসাচ্ছ কথা বলতে। তোমার সাথে কথাই বলবো না। কালকোটায় ছিলে, আজ এসেছো কথা বলতে? দাও, তোমার সাথে কথাই বলবো না। এই নাও। এটা কি? এটা ভিডিও ক্যামেরা। এটা দিয়ে তুমি আমার, আম্মুর, তোমার দিদার আর তোমার ছবি তুলে ভিসিআরে দেখবে। তবুও তোমার সাথে কথা বলবো না। আচ্ছা, আমি যদি রোজ চলতে চলতে বাসায় ফিরে আসি? ঠিক ঠিক, এসে আমাকে আম্মুকে আদর করবে তো? ঠিক। আর ওগুলো? কোনোদিন খাবে না তো? রোজ বেশি করে চিনি খেতে দিলে আর কোনোদিন খাবো না। ঠিক 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 ঠিক। মনে রবে এই দিন তারিখ, ঠিক ঠিক ঠিক, মনে রবে এই দিন তারিখ। আজকে আমি পেয়েছি খুঁজে নতুন জীবনের দিক, ঠিক ঠিক ঠিক, মনে রবে এই দিন তারিখ। এসেছি ঘরে ফিরে, হৃদয়টাতে বাসর গড়ে নিয়েছি তোমাকে আপন করে। পাখি যেমন আসে নিড়ে, তেমনি এসেছি ঘরে ফিরে, হৃদয়টাতে বাসর গড়ে নিয়েছি তোমাকে আপন করে। এই কাছে আসা, এই ভালোবাসা, হাজার আলোর ঝিলিক, ঠিক ঠিক ঠিক, মনে রবে এই দিন তারিখ, ঠিক ঠিক ঠিক, মনে রবে এই দিন তারিখ।
তোমাকে আঁচলে বেঁধে নেবে। তোহাগে আঁচলে বেঁধে নেবে। টিক 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 মনে রাবে এই দিন তারিখ। ঠিক 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 মনে রাবে এই দিন তারিখ। আজকে আমি পেয়েছি খুঁজে নতুন জীবনের দিক। ঠিক 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 মনে রাবে এই দিন তারিখ। ঠিক 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 মনে রাবে এই দিন তারিখ। আমরা ওদের রুটি রুজি কেড়ে ফুর্তি করেছি, আর ওরা অনাহারে ধুকে ধুকে মরেছে, তবু প্রতিবাদ করেনি, আঘাত করেনি। আল্লাহ রহমত, ওরা আমাদের কয়লার মতো ধরে ধরে বয়লারে ছুড়ে ফেলে দেয়নি। আজ থেকে যদি তোমরা এক মুঠ খাও তাহলে আমিও এক মুঠ খাব। যদি আর কেউ মরে তাহলে যেন আমি আগে মরি। আমাকে ওই শিশুর মতো কলা পাতায় মরে দাফন করো। এখানে সামান্য কটা টাকা এনেছি, তোমরা ভাগ করে নাও। আর আমাকে 15 দিনের সময় দাও, আমি তোমাদের সব বকেয়া শোধ করে দেব। যদি তখন তোমাদের মুখে হাসি ফোটে তাহলে আমাকে ক্ষমা করো। দয়া করে আমাকে ক্ষমা করো। 15 দিনের ভেতর সবার পাওনা বুঝিয়ে দিন। শ্রমিকদের বেতন সে তো অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, যত টাকা লাগুক ক্যাশিয়ারকে পে করতে বলুন। তো ক্যাশের টাকা থাকলে তো রানিং ক্যাপিটাল যা ছিল তা ভেঙে দিন চালাচ্ছিলাম। কি চালাচ্ছিলেন? আমি বুড়ো মানুষ, এই বয়সে আমি কি চালাবো বাবাজি? উইথ ডু রেসপেক্ট, চালাচ্ছিলেন তো আপনি। এই মদের পয়সাটা, জুয়ার পয়সাটা, এমন বাথরুম বাথরুম সেক্রেটারি, না ঠিক আছে রাখার পয়সাটা, মাসে মাসে 10 লাখ টাকা খরচা গেলে মূলধনে টান তো পড়বে। ও মাই গড, সুলেমান পুরাতন যা দুটো ভাঙার কন্ট্রাক্ট ঠিক আছে? 2 মাস যোগাযোগ নেই স্যার। আজই যোগাযোগ শুরু করে দাও, প্রয়োজন হলে আমি নিজেই চিটাগং যাব। বলে দাও পরশু আমি যাচ্ছি, আন্ডারস্ট্যান্ড? যেভাবে হোক ওই জাহাজ দুটো কিনতেই হবে। আমাকে আবার নিজের পায়ে দাঁড়াতে হবে, মিলকে বাঁচাতেই হবে। উইথ ডিউ রেসপেক্ট, সব প্ল্যান যে ভেস্তে যাচ্ছে, এখন কি করবো দুলা ভাই? রায়হান যদি ওই পুরনো জাহাজ দুটো কিনে ভেঙে বেচতে পারে তাহলে প্রচুর লাভ হবে, এই মিল আবার দাঁড়িয়ে যাবে। তখন আমার আর ফাড়ার নতুন ইন্ডাস্ট্রি করার কি হবে? দুলা ভাই কি যে করি, যখন তখন আমার জিনিস হাত দিও না, তো বুবুকে বলে দেবো। আমি আছি ঝামেলা নিয়ে, আর উনি আছেন বুবুকে নিয়ে। কি বললে? রায়হানের চোখ ফুটে গেছে, সে এখন মদ চাবে না, জুয়া খেলবে না। উইথ ডিউ রেসপেক্ট, রায়হান পরশু চট্টগ্রাম যাচ্ছে। কেন? এখন থেকে নিজের ব্যবসা নাকি নিজেই দেখবে, তাই চট্টগ্রাম যাচ্ছে ভাঙা জাহাজ কিনতে। চট্টগ্রাম? সুলেমানকে দাও। জি জি স্যার। আমাকে আমাকে সুলেমান বলছি স্যার। শোনো, সিধু বাউলের কথা মনে আছে? সিধু বাউল ওই পেশাদার খুনি?
মনে আছে, মনে আছে। হ্যাঁ কালই যাব। কালসারের মধ্যে কাশি ওস্তাদ পুলিশ কেডা ওই ইন্সপেক্টর আরিফ পুলিশ শালা আর্ট কালসার একদম বোঝে না ড্রাইভার কি মালসেরা পলাইছে ও ট্রাকে আমার কত টাকার মাল ছিল রে 20 লাখ পুলিশ একদম আটকাচ্ছার বোঝে না সব মাল ধরা পড়ছে ওস্তাদ পুলিশ গুলি কইরা টায়ার ফাটে আমার থামা ফেলাইছে ওস্তাদ সব মাল ধরা পড়ছে পুলিশ গুলি কইরা টায়ার ফাটাইয়া আমার থামাইছে ওস্তাদ ঘোষা ছেলে সাইরা দিলে 1 লাখ দিব কইছিলাম তারপর আর অন্য একটা গুলি কোন আর তাই 2 লাখ টাকা ঘুষের অফার তুই দেশ নাই যাতে দুইটা গুলি না করে বসে এই তো ওস্তাদ লাগছে লাগছে জাগা মতো লাগছে ইন্সপেক্টর কইল যা সিটিবলের ঠ্যাং দেখা আর গিয়ে ক জন্মের বাসি বাজায় লইতে আমার আটকাল সময় ঠাট্টা আমার কুসন্মের বাসি বোধ হইতে তোরা কি কস লাগছে লাগছে জাগা মতো লাগছে ইন্সপেক্টর যখন শখ কইরা কইছে তখন বাজায় তুই বাবা উপরে গিয়া শুনতো আমার বাসি কত দূর শোনা যায় দেখায় জায়গা মতো লাগে কিনা আসমানে ট্রাফিক জাম নাই সিগনাল বাতি নাই সার্জেন নাই ট্রাক চালাইয়া খুব মজা আসমানে যা দেখোস না কত বড় আটকাল
তারপর ও যখন ঘুমিয়ে পড়লো আমি তখন অনেক করে কাঁদলাম, খুশিতে আমার বুক ফেটে যাচ্ছিল, তাই আনন্দে কাঁদলাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার স্বামী ভালো হয়ে গেছে, আমার বুকে আবার ফিরে এসেছে। কিন্তু আজ আদর করবো কি করে, দুচ্ছায় শরীরটাই খারাপ হয়ে গেল। আমি আমার কথা কিছু ভাবি না, আমার স্বামীর কিছু হলে মিতু বাঁচবে না, কারণ মিতু ওর আব্বুকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। কে আমার স্বামী সর্বনাশ করছে, কে ওকে নেশায় ডুবিয়ে রেখে লুটপাট করছে। তুমি ওকে সুস্থ করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, দাও না। তুমি আদর করতে না তাই দুঃখ পেতাম, মেয়েদের স্বামী ছাড়া কি আছে বলো, তুমি ছাড়া আমার যে কেউ নেই, কিছু নেই। সত্যি সত্যি আমি সব শুনেছি, সব দেখেছি। কি শুনেছো, কি দেখেছো? আব্বুটা খুব বাজে, আম্মুটা খুব ভালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, গুড মর্নিং স্যার। মর্নিং। আমার নামে 207 নম্বর রুমটা বুক করা আছে। স্যার কি মিস্টার আয়হান? ইয়েস। গ্লাড টু মিট ইউ স্যার। আপনার চাবি। থ্যাংক ইউ স্যার। একটা আপনার মেসেজ। এই হচ্ছে আপনার জাহাজ, এখন ভাঙেন আর বিক্রি করেন। মেনি মেনি থ্যাঙ্কস। আরে এতে ধন্যবাদ জানাবার কি আছে, আমি তো আর ফ্রি দিচ্ছি না, বাকি কি দিচ্ছি। আমার বড় বিপদের দিন, এ সময় আপনি পাশে এসে না দাঁড়ালে আমি সত্যি ভেসে যেতাম। সব তার ইচ্ছা, চলুন ফেরা যাক। কাল আমি কক্সবাজার যাচ্ছি, পরশু এসে ডিট পাকাপাকি করবো, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক 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 মনে রবে দিন তারি, হুম 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 নতুন জীবনের দিন। এর ভিতর টাকা যা আছে নিয়ে নাও, আমার মানিব্যাগটা ফেরত দাও। ভদ্রলোকদের পেরেশান করে না। ও তুমি তাহলে ওদের নেতা? নেতা না, নেতা না, নেতা তো খালি বক্তৃতা দেয়, কাম করে না। আমি কাম করি, বক্তৃতা দেই না। আমি আদম ব্যাপারী, কেউ আমার কাছে আইলে তারা আসমানে পাঠাই দেবে বিনা খরচায়, পাসপোর্টও লাগে না। বন্ধ, জামা টান দোকান দেখছো, জামা ছিঁড়ে ফেলেছে। তুমি যেখানে যাচ্ছ সেখানে জামা প্যান্ট লাগে না,
पत्ती जाए निधिया की होबे आर कंदिया तेल गेले पुराया पत्ती जाए निधिया की होबे आर कंदिया आगे के हो पौरे जेते जे हबे जोमी जो महाबाड़ी गाड़ी साथे ना जाबे के हो आगे के हो पौरे जेते जे हबे जोमी जो महाबाड़ी गाड़ी साथे ना जाबे अमी अधम की करीबो समय होले चले जाबो माटीर देह माटीर माझे जाबे मिशिया तेल गेले फुराया पत्ती जाए निधिया की होबे आर कंदिया तेल गेले फुराया पत्ती जाए निधिया तेल गेले फुराया बाती जाएनी भिया रशे थाकी नेते दुनिया माझे बहु रूपी साजी आमी कत ना साजे रंग रशे थाकी नेते दुनिया माझे बहु रूपी साजी आमी कत ना साजे परो परे की बोलिबो हबेर कमाई की देखाबो नकुल हाटे आशन सोना गेलाम बेचिया तेल गेले फुराया पत्ती जाए निरिया की होबे आर कंदिया तेल गेले फुराया पत्ती जाए निरिया की होबे आर कंदिया तेल गले पुराया बत्ती जाएंगी भिया तेल गले पुराया बत्ती जाएंगी भिया আপনার
আপনারা সরে যান প্লিজ, সরে যান। এই ধরো গাড়িতে ধরো। আরিফ? কোন আরিফ? আমাদের আরিফ, ইন্সপেক্টর আরিফ। জি স্যার, লাশটা অফিসে এনেছি। আসুন স্যার। সমস্ত ফিল্ড অফিসারদের কনফারেন্স রুমে ডাকো, আমি ওদের সাথে কথা বলতে চাই। জাস্ট নাও। আর ওর লাশ পোস্টমর্টম করে বাড়ি পাঠিয়ে দাও। স্যার, ওর একমাত্র বোন আর বিধবা মা। হ্যাঁ, আমি জানি ওর মা এই দৃশ্য সহ্য করতে পারবে না, কোনো মাই তা পারে না, তবু সইতে হয়, এটাই নিয়ম। আরিফ ইজ ডেড। ইন্সপেক্টর আরিফ? ইয়েস স্যার, কাল যে দুটো আসামিকে ধরে আনতে বলেছিলেন ও দুটোকে এই মাত্র ধরে আনলাম। আপনার সামনে এখনই প্রডিউস করবে স্যার? আল্লাহ, স্যার কি হয়েছে স্যার? কুলডাউন মাই বয়, কুলডাউন। আচ্ছা, তোমার কি কোনো জমজ ভাই ছিল? আমি কিছুই বুঝতে পারছি না। আমরা ধরে নিয়েছি তুমি খুন হয়েছো। চেহারা এক, ব্লাড গ্রুপ এক, পোস্টমর্টম রিপোর্ট। তোমার লাশ মনে করে তোমার গায়ের বাড়িতে ওই লাশটা পাঠিয়ে দিয়েছি। স্যার, আপনি কি করেছেন? আমার মা আমার মরামুখ সহ্য করতে পারবে না স্যার। আমার বোন নীলু বুক ফেটে মরে যাবে স্যার। না না, মাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিকে না পাগলের মতো খুঁজে বের করতে আর খুনিকে বলো।
ভালো ভালো কি করতে? বোনের কান্না এখন মুছিয়ে দিতে, না তোমার ভাইয়ের খুনের বর্ষা নিতে? এখন তুমি বলো ভাই, সবার সামনে গিয়ে প্রকাশ করবে ইন্সপেক্টর আরিফ বেঁচে আছে, না সব পরিচয় গোপন করে খুঁজে বের করবে ওই হত্যার রহস্য? একমাত্র তুমি পারো খুনিকে আইনের হাতে তুলে দিতে, কারণ তোমাদের চেহারা এক। একটা কথা মনে রেখো, তুমি তো ফিরে পাচ্ছ তোমার মা বোন, কিন্তু ওই লাশটার কথা একবার ভাবো তো, ওর মাকে আর কোনোদিন ফিরে পাবে তার সন্তান? আমার বিশ্বাস আমার বোন ঝিনুক কোনো কাপুরুষকে ভালোবাসতে পারে না। এই চাবিটা ওই লোকটার পকেটে পাওয়া গেছে, হোটেল সালমাবাদের লোকটা উঠেছিল, এই সূত্র ধরেই তোমাকে এগোতে হবে। আর তদন্তের স্বার্থেই ঝিনুককে বলা যাবে না তুমি বেঁচে আছো। প্রহ্লাদ স্যার, আমার আর ঝিনুকের এঙ্গেজমেন্ট রিং, এটা ওকে ফেরত পেলেও বুঝবে সত্যি আমি বেঁচে নেই। আপনাকে আর কষ্ট করে কিছু বোঝাতে হবে না। ভাইয়া, বিয়ের পর এই ছবিটা রাখবো নাক বরাবর। ঘুম ভাঙলেই যেন চোখ পড়ে এ দুটো চোখে, আরিফের চোখ দুটোয় বড় মায়া, তাই না ভাইয়া? ঝিনুক, তুমি আমার বড় সুন্দর নাম রেখেছ ঝিনুক। জানো, ঝিনুক মরে গেলে তবেই মানুষ সুন্দর একটা মুক্ত পায়। আমি যে ওর জন্য কতবার মরেছি, এখনো রোজ মরছি, রোজ। আরিফের আংটি! ভাইয়া দাঁড়াও, ও কোথায় বলো, ও কোথায়? ও নেই, নেই, আরিফ নেই, ও মরে গেছে। আমি বিশ্বাস করি না। নিন, কথা বল। মানিক, আলহামদুলিল্লাহ। কোথায় ছিলে পাগল? আমি তো আর কিছুক্ষণ হলে মরে যেতাম। তুমি ভালো আছো? হ্যাঁ, ঠান্ডা লেগেছে। সে কি? তুমি জলদি এসো। রাখি, সে কি মৃত সঙ্গে কথা বলবে না? ও খালি কাঁদছে, না কথা বলো। আব্বু কবে আসবে? এই তো নিতু। মা, আমাকে নিতু বলছো কেন? আমি তো তোমার নিতু। সর্দি লেগেছে তো তাই নাক দিয়ে কথা বেরোচ্ছে। আমার জন্য পুতুল আনবে, সেবার যেরকম এনেছিলে ঠিক ওরকম। আচ্ছা আচ্ছা, খোদা বেশ। আম্মু আপু রেখে দিয়েছে। হ্যালো, 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 রাগ করো না, আব্বু এলে খুব বকে দেবো। এসো।
কামিং। কে? আসাদ। কামিং। গুড ইভিনিং। ইভিনিং। রিসেপশনে শুনলাম আপনি খালি হ্যাঁচো হ্যাঁচো করছেন। হ্যাঁচো? চোখ মুখ দেখছি লাল, জ্বরটা হলো নাকি? না না, ঠিক আছে ঠিক আছে। আপনার ভাবি আমাকে পাঠালো, ও আপনাকে দাওয়াত করেছে। এই যা, আমি যে ডিনার করে ফেলেছি এই সন্ধ্যায়। আচ্ছা, শরীরটা ভালো যাচ্ছে না, তাই সকাল সকাল সেরে নিলাম। তাহলে আর বিরক্ত করব না। এই রইল আপনার জাহাজের ডিট। উইশ ইউ গুড লাক, গুড নাইট। গুড নাইট, বাই। স্যার, মৃত ব্যক্তিটি রেহানা রিরোলিং মিলের মালিক। রেহানা রিরোলিং মিলটি কি ঢাকায়? স্যার বসো। থ্যাংক ইউ। আচ্ছা, ওর নামের শেষে কি চৌধুরী আছে? স্যার, নিহত ভদ্রলোকের নাম রায়হান চৌধুরী। আই সি। কায়েশ চৌধুরীর ছেলেও। 20 বছর আগে কায়েশ চৌধুরী এমন খুন হয়েছিল। আমি তখন ওখানকার থানার ওসি। এটা কি? ডায়েরি স্যার, মিসেস রায়হানের লেখা ডায়েরি, আর এটা ওদের ফ্যামিলি ক্যাসেট। ডায়েরির ভেতর রিমার্কেবল কিছু পেলে? রায়হানের লাইফ স্টাইল সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যেমন? যেমন রায়হান প্রচুর মদ খেত, জুয়া খেলত, এই নিয়ে তার বউয়ের মনে অনেক দুঃখ। সে রাত করে বাড়ি ফিরত, তাই তার অন্ধমা পথে বসে থাকত, কাঁদত। সে চিটাগং কেন এসেছিল? স্যার, এই যে ডিড, গত পরশু সে আসাদ শিপিং থেকে দুটো পুরনো জাহাজ কিনেছে। আর কোনো প্রোগ্রেস? স্যার, রায়হানের বউ ঢাকা থেকে ফোন করেছিল। তোমার গলা শুনে কিছু আঁচ করতে পেরেছে? না স্যার। দ্যাটস লাভলি। স্যার, আমাকে তদন্ত করতে গেলে এখন ওই মহিলার স্বামী হয়ে অভিনয় করতে হবে, মিতুর বাবা হয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তাই করতে হবে। প্রয়োজনে একটা পুলিশ অফিসারকে তাই করতে হয়। তোমার কাজ হচ্ছে রায়হান সেজে খুনিকে খুঁজে বের করা, ওই পরিবারের প্রতিটা সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা, যেন রায়হানের বাবার মতো, রায়হানের মতো ওই পরিবারে আর কেউ খুন না হয়। যদি কেউ ওদের সবকিছু গ্রাস করার জন্য খুন করে থাকে, তাহলে ওদের জান মাল কলকারখানা সবকিছু রক্ষা করার দায়িত্ব তোমার, তোমার, তোমার। রাইট স্যার। রফিক। স্যার, আমি সকালের ফ্লাইটে ঢাকা যাচ্ছি। স্যার? হ্যাঁ, দুদিন পর ফিরব। এই দুদিনে তুমি আরিফকে রায়হান হিসেবে তৈরি করবে। এই ক্যাসেট, এই ডায়েরির ভেতর রায়হানের দোষ গুণ চলা বলা যা পাও হুবহু নকল করবে আরিফ, এমন কি সইটাও। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি ফোনে কথা বলার পর 1 মিনিটও সময় নষ্ট করিনি। এই যে স্যার, রহমানের ফাইল। রহমান? কায়েশ চৌধুরীর খুনের দায় যে লোকটি সারা জীবন জেল খাটছে। লোকটি কেমন? খুব ভালো স্যার, নামাজ কালাম পরে, একদম ঠান্ডা। বড় বড় ক্রিমিনালরা ঠান্ডাই হয়ে থাকে। জি স্যার। আচ্ছা, ও কি মাসখানেক বা হপ্তাখানেকের ভেতরে প্যারোলে গিয়েছিল? না স্যার, সেই যে 15 বছর আগে জেলে এসে ঢুকেছিল, আর একদিনও জেলের বাইরে কোথাও যায়নি। ওর ছেলে বউ? ওর নাকি এই পৃথিবীতে কেউ বেঁচে নেই। আই সি। ও কি কেউ দেখতে আসে না? মাঝে মধ্যে একজন আসে স্যার। কে? এই যে স্যার, ঠিকানা। মিনতি পাল, মেট্রোন, ঢাকা বেবি ক্লিনিক, 90 কাকরাইল, ঢাকা। থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনি আমায় দেখেছেন? আপনি মিনতি পাল? আজ্ঞে। আমি চিটাগং এর পুলিশ কমিশনার। বলুন, কি সাহায্য করতে পারি?
আপনি জেলখানায় রহমানের সাথে দেখা করতে যান, রহমানকে চেনেন কি করে? কথাটা কি বলতেই হবে? না বললে সত্য গোপন করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। অ্যারেস্টের ভয় আমি করি না, তবে একটা সত্যিকে আর গোপন করে রাখতে পারছি না, তাই বলছি শুনুন। আজ থেকে 25 বছর আগে রহমান, তোর ভাবিকে বাঁচা, ক্যান ফিরে যদি শোনে ওর বাচ্চা মারা গেছে তাহলে আর বাঁচবে না। তোর তো জমজ হয়েছে, ভিক্ষা দে না দোস্ত, একটা বাচ্চা আমায় দে, দিবি না দোস্ত, দিবি না। সরাতে আমি দেব না। বোন, এ তো আমারই সন্তান। কখনো শুনেছেন নিজের সন্তানকে কেউ ভিক্ষে দেয়? আমি তো ভিক্ষে দিচ্ছি না, আমি দিচ্ছি আমার বন্ধুত্বের দাম। জ্ঞান ফিরে আমার বন্ধুর বউ যদি জানে সে মা হতে পারেনি, সে আর কোনোদিন মা হতে পারবে না, তাহলে কেউ বাঁচবে? বাঁচবে না। তাই আমার দুঃখী বোনটাকে দিতে চাই মাতৃত্বের সম্মান। কথা দিন ঘটনাটা কাউকে জানাবেন না। ঠিক আছে। আমার খুব শোনা, অশেষ ধন্যবাদ। আচ্ছা, আরিফের মা কি জানে সেদিন তার যমজ সন্তান হয়েছিল? তার স্বামী একটা সন্তান চৌধুরীকে দান করেছিল। না, রহমান ভাই কাউকেই জানতে দেননি। লোক জানাজানি হয়ে যাবে এই ভয়ে রহমান ভাই সবাইকে নিয়ে চিটাগাং চলে যান। ওই সুটকেসের মধ্যে মিসেস রেহানা চৌধুরী, আই মিন তোমার মার জন্য একটা শাল আছে, আর মেয়ে মিতুর জন্যে এই খেলনা, আর আমার বউয়ের জন্য একটা শাড়িও আছে। কি রঙের শাড়ি স্যার? ফিরোজা। ফিরোজা ঝিনু করে খুব পছন্দ। আচ্ছা স্যার, ঝিনুক কি জানে আমি মরে গেছি? হ্যাঁ, এখন নিশ্চয় সাদা শাড়ি পরে। সাদা শাড়ি তোকে কেমন দেখায় স্যার, কেমন লাগে? জোকার পুতুলটা কথা বলে,
জোকাররা কথা বলে না, শুধু মজা দেখায়। আর আর মদ গেলে যাও। এই ড্রাইভার, মিলে চলো। এখন আমি হচ্ছে মালিক আর তুই হচ্ছিস ম্যানেজার। আমি তুমি আমার প্রাইভেট সেক্রেটারি। ড্রাইভ। বাবা, যত খুশি গাঁজা খাও কিন্তু এমন গুল মেরো না। আমার বাপ একটা, আমাকে মালিক রায়হান সাহেব একটা, যান নিজের চোখে গিয়া দেখেন। দেখেন না গুন্ডাদের হাতে পড়ে গিয়েছিলাম। উইথ ডিউ রেসপেক্ট কাছে আছে ইস্যু, স্যারের এখন সেবার যত্নের অনেক দরকার। হ্যাঁ ঠিক বলেছে, আই মাস্ট রিলাক্স। নিশ্চয় ওসব ব্যবসা ফ্যাবসা আমাকে দিয়ে হবে না। দেখেন না আর একটু হলে ইন্নালিল্লাহে হয়ে যেত। একটাই জীবন যখন, তখন বাকি যে কদিন বাজব ফুর্তি করে বাজব ফুর্তি করে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমরা শালাদুলা ভাই আগে যেমন চালাতাম এখনো তেমনি চালিয়ে যাব। এই তো চাই, যান চলুন। আমি নিজে চোখেও লাশ দেখে এসেছি দুলা ভাই, বিশ্বাস করো আমি নিজে চোখেও লাশ দেখে এসেছি। শুয়ো। দুলা ভাই এখন কি হবে? বলছি ঘর কোন দিকে? ঘর না, উইথ ডিউ রেসপেক্ট। মিতুটা ওর আব্বুর যার ন্যায়টা, যতক্ষণ ওর আব্বু না ডাকবে খেতেই আসবে না। রোজ রাত একটায় সে মাতাল হয়ে ফিরে, বাসায় ফিরেও প্রথমে দারোয়ানের সাথে নাটক করে। এই নাও ভাই। আসসালামু আলাইকুম স্যার। এই তুমি কে? আমি স্যার ড্রাইভার সুলতান। সুলতান ড্রাইভার? লেট মি অ্যালোন।
ঘড়িটাও দিয়ে ফেলান, আজও ছয় ঘন্টা লেট। আজও ছ ঘন্টা লেট? এখন রাত একটা। না ম্যাডাম, একটা কোনো বাদ নাই। চপ চপ চপ। সালাম। চলো শারমিন। দাঁড়া রায়হান, চিটাগাং থেকে ফিরে আসতে না আসতেই এসব আবার শুরু করেছিস? আর কখনো এরকম ভুল হবে না। ঠিক, চলো মা। এটা রাখো মা। না কই, আমাকে তো বলে না। যাও খাবো না। মাফ করে দাও। সব ব্যবস্থা করে ফেলেছি। এত তাড়াহুড়োর কি আছে রে মা? ঢাকায় গেলে যদি কোনো চাকরি বাকরি না পাস, এই তোমার বিশ্বাস? তোমার নীলু ফেলনা নাকি? বিয়ে পাস, একটা চাকরি আমি পাবই। ঠিক আছে যাবো, লক্ষ্মী মা আমার। শারমিন পাশের ঘরে মৃতকে ঘুম পাড়াচ্ছে, এখনই আসবে কি যে হবে। ওরে বাবা, আসছি, ঘুমিয়ে পড়ে। এই চোখগুলো খুব রাগ হয়েছে। কাল তো তোমার দোষ, নেশা করেছিলে আর আজ মৃত্যুকে ঘুম পাড়িয়ে আসতে দেরি হয়ে গেল। আজ অনেক করে চিনি খাবো। চিনি না না, মনে মনে খাই। সত্যি সত্যি খাও। চিনি খেলে ডায়াবেটিস হয়। হোক, ডায়াবেটিস হলে খালি বাথরুম চাপে। চাপুক, বাথরুম করলে পিপ্রাসে। নাশুক। আমার পেটে যে ব্যথা, চাকু মেরেছে। এই যে আমার শ্বশুরে দিছে আর আংটি দিছে বউয়ে। এরা কই দে, আমি কই দিব না, কই দে, কই দিব না, দে দিব না, দে দিব না। শেষ মাস চাকু সন্ধ্যা দিল তো। আর তুমি? আর আমি, আমি হাঁক করে সায় রইলাম। পেটে পড়লো ছয় কান সেলাই। আগে ভালো হও, তারপর অনেক করে আদর দেব। এখন ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি। জিদ করে না, শো। কপালে যে চুমুলি নে না। আমার যে অসুখ, চুমু চিনি ওসব খাওয়া নিষেধ না গো। বৌমা, কি অসুখ? এই মা, পেটে। এই পেটে মানে একটু ফুটবাট। পেটে অসুখ? হ্যাঁ, দাও একটা ফু দিয়ে দাও। আরেকটা ফু দিয়ে দাও, আর যেন আমাকে ভালো দেখে পুতুল কিনে দাও। তুমি তোমার পুতুল।
কোথায় যাচ্ছিস? আরিফের ছবির কাজটা ভেঙে গেছে, ওটা বাধাতে। শুধু ও বলে থেমে গেলে? চট্টগ্রামে বললাম, আরিফের কবরটা কোথায় একটু দেখিয়ে দেবে? একটা লোক নেই হয়ে গেল, কোথায় কিভাবে তারও কোনো সঠিক উত্তর দাও না। হঠাৎ করে ঢাকায় বদলে নিয়ে চলে এলে কেন? আমার জীবন থেকে আরিফকে মুছিয়ে দিতে চাও কেন? কেন কেন কেন? জানি না জানি না। ভবিষ্যতে আরিফ সম্পর্কে আমাকে কিছুই জিজ্ঞেস করবি না। যেখানে যাচ্ছিলে সেখানেই যা, যা। ভাইয়াকে আরিফের কথা জিজ্ঞেস করলে ভাইয়া এমন করে কেন? আরিফই বা কোথায়? একবার সামনে পেয়ে নি, বুঝিয়ে দেব। ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। এই ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। দোহাই লাগে আমাকে ভুল বুঝো না। ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। দেখা হলো এতদিনে, বলো না কানে কানে যে কথা টেলিফোনে বলা হলো না। দেখা হলো এতদিনে, বলো না কানে কানে যে কথা টেলিফোনে বলা হলো না। গাল ফুলেছে, গাল ফুলেছে, লাল হয়েছে, লাগে মন্দ না। ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। দোহাই লাগে আমাকে ভুল বুঝো না। ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। চিল্লা কাচ্চা লবণ লাগা দেব, কয়টা চিল্লা লবণ লাগা দেব কইলা?
ভাই, পুতুল আছে? পুতুল আছে। নামো মামুনি, শোনো আমি একটা ফোন করে আসছি। এখানেও তো টেলিফোন আছে। আরিফ স্যার, ধরা পড়ে গিয়েছ? না স্যার। তাহলে এমন যোগাযোগ করার রিস্ক নিচ্ছ কেন? স্যার, খুব দরকারে ফোন করেছি। আই নিড হেল্প। কি সাহায্য চাও? স্যার, রফিক স্যার কি এখন ঢাকায়? কেন? মিলের কিছু কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টস গোপনে চেক করতে হবে। আমি চেক টেক করতে গেলে মিলের লোকজন সাবধান হয়ে যাবে। রায়হানের খুনের ব্যাপারে মিলের কাউকে সন্দেহ করছো? সাবান দিয়ে আমাকে কাচবে। সূত্র এখন আমার হাতে। এক এই নকল দলিল, দুই চেকের ফয়েলগুলো। চেক ফয়েল? এই যে দেখুন স্যার, প্রত্যেক মাসের শেষ সপ্তাহে 3 লাখ টাকার চেক এই অ্যাকাউন্টে জমা করা হয়। কেন? ঠিক আছে, আমি ব্যাংকে খোঁজ নিয়ে দেখব। এনিথিং আই ক্যান ডু ফর ইউ স্যার? মা, আমি তোমার কষ্ট বুঝি আরিফ, তাই আবারও বলি, দাঁত দেখি, জিভ দেখি। আপনার দেরি দেখে আমরা স্যার ইন্টারভিউ নেওয়া শুরু করি। কিন্তু দেখলাম কেউ ভালো টাইপ করতে জানে না, কারো সেক্রেটারিয়াল কোর্স করা নেই, ভালো ইংরেজি বলতে পারে। স্যার, এই ফিগার টিগার সবারই খুব ভালো, এই হাতের টাইপ যেমন জমে বয়সও তেমন কম। নেক্সট, উইথ ডিউ রেসপেক্ট। গুড মর্নিং স্যার। কি নাম? মিষ্টি। অপূর্ব সৃষ্টি। আলাউদ্দিন মরঞ্জান। ও, আই উইল জাস্ট গো ম্যাড। বন্ধ করে নেই নাটক, ইন্টারভিউ দরকার নেই, গেট আউট। আউট আউট আউট। মে আই কাম ইন স্যার?
কে তোমার ভাইয়া? আমার ভাইয়া দেখতে অবিকল আপনার। ডোন্ট বুলশিট, এসব ভাইয়াটায় বলে আমার মন গলাতে পারবে না। আমার কোনো বোন নেই, কান্নাকাটি করে ভিক্ষা পাওয়া যায় না। ভিক্ষা? কাউকে ভাই বলে ডাকলে যদি ভিক্ষা চাওয়া হয় তাহলে কাউকে আর কোনো দিন ভাই বলে ডাকবো না। এমন ভুল আর কোনো দিন হবে না। ভুল? একজন আমাকে জড়িয়ে ধরে বলবে আমি তার হারানো প্রেমিক, তুমি বলবে ভাই। প্রেমিকা আর বোনের তফাত আপনি কোনো দিন বুঝবেন না, কারণ আপনার কোনো বোন নেই। তুমি কি চাও, ভাই পেতে চাও না চাকরি? আপনার কাছে কিছুই চাই না। চাও না কারণ তোমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই। আপনার মতো অভদ্র একটা লোকের যদি এত বড় মিল চালাবার যোগ্যতা থাকতে পারে তাহলে ওই সামান্য টাইপিস্টের চাকরি পাওয়ার যোগ্যতা আমার কেন থাকবে না? মুখে না বলে সেটা কাজে প্রমাণ করতে পারবে। আই উইল লাভ টু প্রুভ দ্যাট, কথাটা আমি কাজে প্রমাণ করে দেব। ওকে ম্যানেজার, একটি মেয়েকে পাঠালাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবেন। যাও, চাকরিটা তোমাকে দিলাম। থ্যাংক ইউ। আগের মতো তো এখন আর কাঁদতে পারি না রে নীলু, চোখ দুটো পাথর হয়ে গেছে। কেন এগুলো বলে কষ্ট দাও মা আমাকে? রোজ কষ্ট দাও। আমি যদি তোমার ছেলে হতাম তাহলে কি আমাকে এত কষ্ট দিতে পারতে? যখন তুমি ছেলে পেটে ধরবে, মা হবে, তখন বুঝবি ছেলের কি মায়া। পুত্র শোক বড় শোক রে নীলু, কোনো মা কখনো ভুলতে পারে না তার জোয়ান ছেলের মৃত্যু। জানো মা, আজ যে অফিসে চাকরির জন্য গেলাম সেখানে অবিকল ভাইয়ার মতো একজনকে দেখলাম। ওকে দেখে কি যে হলো, ভুলে গেলাম ভাইয়া নেই। আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। অমনি তোকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই তো না মা, আমাকে অনেক করে বকলো ঠিকই, তবে চাকরিটা দিল। আমাকে একদিন তোর অফিসে নিয়ে যাবি, দূর থেকে তাকে একটু দেখব। আমার আরিফের চেহারার মতো একজনকে মন ভরে দেখব, দু চোখ ভরে দেখব। যেও না, মায়ের কাছে ফেরার সময় এখনো আসেনি। তদন্ত করতে তোর কাছে আজ মৃত, এই আমাদের কপাল। আরে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। ও তাই সেদিন ইশাকা শপিং সেন্টারে আমাকে এভাবে এড়িয়ে গেলে? আচ্ছা মামনি। আপু আপু এসো। হ্যাঁ কোথায়? মনে নেই, আজ দাদু মৃত্যুবার্ষ। এইদিন মৃত্যু ফুলের মালা নিয়ে বসে থাকে রায়হানের অপেক্ষায়। এই যা, আমি তো ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ মিতু। হ্যাঁ চলো।
কি বৌমা, খুব তো বলেছিলে খোকন আজ মালা দিতে ভুলে যাবে, দেখেছ? বছর পার হলো, তবু একদিনের জন্য কেউ তোমাকে ভুলে থাকেনি। ফুলের গন্ধ পাও তুমি, তোমার খোকন দিয়েছে। আমি বিশ্বাস করি না তুমি খুন হয়েছ, কোনোদিন বিশ্বাস করব না তোমার মতো ভালো মানুষকে কেউ খুন করতে পারে। সবাই বলে রহমান ভাই খুন করেছে, আমি বিশ্বাস করি না রহমান ভাই তোমাকে খুন করতে পারে না। রহমান, ইন্সপেক্টর সাহেব তোমার সঙ্গে কিছু কথা বলতে চান। কি কথা? দেখো উনি কি জানতে চান। বলুন কি জানতে চান। বসুন। একজন পুলিশ ইন্সপেক্টরের সামনে কোনো কয়েদির বসার হুকুম নেই। মিসেস রেহানা চৌধুরীকে চেনেন? আপনার বন্ধুর স্ত্রী? না। এবার চিনতে পারছেন? এই যে আপনি, মিস্টার চৌধুরী, চৌধুরীর বড় ভাই জাফর চৌধুরী, আর মাঝখানে রেহানা চৌধুরী। মিসেস চৌধুরীর কি ধারণা জানেন? কি খুন আপনি করেননি? আমার মনে হয় আপনার আর কিছু জানেন। আমার সামনে থেকে পালাতে চান? হ্যাঁ। কেন? আমি খুন করেছি কি করিনি আদালতে সেই ফয়সলা হয়ে গেছে। আর যদি বলি আমি খুন করিনি তাহলে কি আমাকে মুক্তি দেবেন? যদি বলে হ্যাঁ আমি সেই খুন করেছি তাহলে কি আরো 20 বছর আমাকে আটকে রাখবেন এই জেলে? একই অপরাধে কারো দুবার সাজা হয় না। তাহলে কেন এসেছেন? কেন? এটা একটা দলিলের নকল, 20 বছর আগের একটা দলিল। এটা কি? আমার সম্পত্তির অর্ধেক তোকে লিখে দিলাম। তোর আরিফ যখন বড় হবে ওকে সব দিস। আমি যে সম্পত্তি তুমি তোমার বন্ধুর ছেলেদের দান করছো ওর একমাত্র দাবিদার তো আমি। না, বাবা তোমাকে ত্যাজ্য করেছেন। চুপ! তাই আমিও তোকে খুন করে ওই সম্পত্তিটা পেতে চাই। জাফর! এটা তো নকল, আসল দলিলটা কোথায়? ভেবেছেন জেল থেকে ছাড়া পেয়ে সব ভোগ করবেন? তাই জেলখানায় বসে গুন্ডা ভাড়া করে আরো একজনকে আপনি হত্যা করেছেন। কে সে? অভিনয় করবেন না রহমান সাহেব, আমি প্রমাণ করে ছাড়ব আপনি এই খুনটাও করেছেন। যাবজ্জীবন যার জেল হয় সে যদি আরো একটা খুন করে তার শাস্তি কি আপনি জানেন? জানো মাসি, আমার অফিসের বস না দেখতে একেবারে ভাইয়ার মতো। তোমার আবার কি হলো? দূর পাগলি, আমার আবার কি হবে? এখন তুমিও মায়ের মতো বায়না ধরো, কালি আমার অফিসে যাবে ভাইয়ার মতো ওই লোকটিকে দেখতে। একদিন না হয় দেখেই আসব। ভেবেছিস ও নিয়ে যাবে? কোনো দিনও যাবে না,
কত করে বললাম কাছে যাব না, শুধু দূর থেকে একটু দেখব, এক পলক। আহ মা, কেন বোঝো না, বস যদি টের পায় তাহলে আমার চাকরিটা নট। ঠিক আছে, কাল এসে দেখবি আমি নেই। বাড়ি কোথায় যাবে, কায় চলে যাবে? যাও, ভাইয়ার কবরে গিয়ে পড়ে পড়ে কাঁদো। কি? হ্যাঁ হ্যাঁ, তাই কাঁদবো, ওর কবরের পাশে গিয়ে শুয়ে থাকবো। তোমার নাকি পাথরের চোখ, একদম কান্না আসে না? এই দেখো কেমন কাঁদছো। তোর মতো পাষাণ মেয়ে দেখলে পাথর চোখও কাঁদে। আমি পাষাণ? আমি পাথর? ঠিক আছে যাও, কাল সকালেই তোমাকে নিয়ে যাব। ফুটপাতের লোকদের এই এক দোষ, যে উপরতলার লোকদের দেখে অমনি জড়িয়ে ধরতে চায়। সব দোষ আমার বাবা, আমাকে ও আনতে চায়নি, আমি আমি জোর করে এসেছি। মায়ের মন তো তাই ঘরে থাকতে পারিনি বাবা। আমি আমি কথা দিচ্ছি আর আর আসবো না, কোনোদিন না, কোনোদিন না। একটা মা তো আপনাকে জড়িয়ে ধরেছিল। লোক মিস, আই হেট ইউ, আমি আপনাকে ঘৃণা করি। কাল থেকে আমি আপনার চাকরিতে আর আসবো না, চলি। সারা রাত তোমার ছবি বুকে জড়িয়ে কাঁদে, বলো বাঁচবে? এভাবে কি বাঁচা যায়? আমাকে বড় কষ্ট দেয়, বড় দুঃখ দেয়। মানুষ সে যে রে তুই করবি কত খেলা, নকল মানুষ সে যে রে তুই করবি কত খেলা, খেলা শেষে বেড়ে যাবে তোর বুকে জ্বালা। করবি কি তখন রে মন, করবি কি তখন, নকল মানুষ সে যে রে তুই করবি কত খেলা, খেলা শেষে বেড়ে যাবে তোর বুকে জ্বালা।
বাগানের মালি তুই, কার বাগানে এলি? আপন ছেড়ে পর কে তুই আপন করে নিলি? কোন বাগানের মালি তুই, কার বাগানে এলি? আপন ছেড়ে পর কে তুই আপন করে নিলি? হবে কি তখন এলে ফেরার পালা? নকল মানুষ সে যে রে তুই করবি কত খেলা? খেলা শেষে বেড়ে যাবে তোর বুকে জ্বালা। খবরদারি সময় হলে সবই জানা যাবে যে তারি। কার জমিনে কোন জমিনদার করে খবরদারি, সময় হলে সবই জানা যাবে যে তারি। কাটিবে তখন কালো মেঘের ভেলা, নকল মানুষ সে যে রে তুই করবি কত খেলা? খেলা শেষে বেড়ে যাবে তোর বুকে জ্বালা। নকল মানুষ সে যে রে তুই করবি কত খেলা? খেলা শেষে বেড়ে যাবে তোর বুকে জ্বালা। করবি কি তখন রে মন, করবি কি তখন? আমেরিকা থেকে যে কনসাইনমেন্ট আসছে তা দেখা দরকার। কোনো কাজ পড়ে আছে? উইথ রেসপেক্ট, এই চেকটা একটু সই করুন স্যার, মাত্র 3 লাখ। নো পেমেন্ট। চেকটা ঘ্যাঁচ স্যার। কেন স্যার? আগে রায়হান বামপন্থী ছিল, এখন চাকু খেয়ে বেঁচে আসার পর ডানপন্থী হয়েছে। হোয়াট? ইয়েস স্যার, আগে বাম হাতে সে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে আপনার চেক সই করতো, আর এখন ডান হাতে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটছে। আমি আসছি, আমার ঢাকা রাস্তায় দেখা হবে। জি 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 স্যার। মার আরো একটা চোখ আছে। কোথায়? বুকের ভিতর, ওই চোখ দিয়ে মা সব দেখেন। এই যেমন আমি চোখ বুঝলে তোমাকে দেখতে পাই তেমন, এই যেমন চোখ বুঝলে তোমাকে অনুভব করি তেমন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
না না, ফাইল তো কমপ্লিট করিনি। ও মাই গড, কাল সকালে জমা না দিলে মিলে তালা ঝুলবে। ইয়ে ব্যারিস্টার স্যার, আমি কথা দিচ্ছি যেভাবে পারি সারা রাত জেগে ফাইল কমপ্লিট করে কাল সূর্য ওঠার আগে আমি আপনার কাছে পৌঁছে দেব। গুড নাইট। ছেড়েছে, সকালের মধ্যে যদি ফাইল জমা দিতে না পারি তাহলে ফ্যাক্টরিটা ডুববে। এবার বলুন কোথায় যাবেন? আপনার বাসায়। আমার বাসায়? হ্যাঁ আপনার বাসায়। এটা আপনার বাড়ি? হ্যাঁ। নামুন, নামুন বলছি। উনি আপনার স্ত্রী? জি। আপনার ছেলে মেয়ে? তিনজন। না না, দুইজন। না না, একজন মেয়ে, নিতু। না না, মিতু, ও যে পড়ছে, আমার স্ত্রী পড়াচ্ছেন। বয়স 27। আমার, আপনার না, মিতুর 11। এতটুকু মেয়ের বয়স? না না, 11 দিন, মানে 5 বছর 11 দিন। আপনার স্ত্রীকে ডাকুন, পরিচয়টা হোক। এই পরিচয়ের কি খুব দরকার আছে? আছে, মানে মহিলা মাথা খারাপ, আপনাকে দেখলে ভীষণ উত্তেজিত হয়ে যেতে পারেন। ডাকুন বলছি। এ ফর অ্যারোপ্লেন, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এলিফেন্ট, এফ ফর কি বলো তো তুমি? ফ্লাওয়ার। এফ ফর, পড়াচ্ছি। এসো না, এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়িটা খুব সুন্দর, আপনি নাকি খুব সুন্দর করে ঘর বাড়ি সাজাতে পারেন। আপনি? আমি? আমি কেউ না, আপনার স্বামী আমাকে ভালো করেই চেনেন। ওই তো আপনার বাড়ি সাজানোর আর্টটা দেখাতে আমাকে এখানে নিয়ে এলো। রায়হান? না না, ওকে আমি চিনি না। তোমার মনে নেই শুনলেন, শপিং উনি আমাকে জড়িয়ে ধরলেন, আরিফ তারিফ কিসব যেন বললেন। চুপ করো। চুপ করলাম, কিন্তু শামিল ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার মনে হয় মহিলার মাথায় গন্ডগোল, ওর পারে পাবনা মানসিক হাসপাতাল। তুমি একবার বলছো তোমার স্ত্রীর মাথার স্টুডিও, আর একবার বলছো আমার মাথায় গন্ডগোল। আসলে বোধহয় মাথায় গন্ডগোলের ব্যাপারটা তোমার একচেটিয়া। আমি চললাম। শ,
শুনুন, আপনার স্বামীকে সাবধানে রাখবেন। লোকটি আমাকে রাস্তাঘাটে পাড়ার বখাটে ছেলেদের মতো জ্বালাতন করে। চললাম। আগে জানতাম মদ জোয়ানে আছো, এখন দেখছি মেয়ে মানুষের পিছনেও। জরুরি ফোন আসি রোজ রাতে, ধোকাবাজ। শর্মিন, তুই কাঁদছিস? ঘরের বউকে পুরুষ মানুষের বেশি দিন ভালো লাগে না, তুমি জানো না। রায়হানদের মতো লোকেরা ঘরে চাই বউ আর বাইরে চাই বান্ধবী। ওই লোকটাকে আমি কি দিয়ে নিই বলো? আমার বাইরে ভিতরে অন্তরে যা ছিল সবই তো দিয়েছি। যে ভালোবাসে সে শুধু ভালোবেসে যায়, বিনিময়ে কিছুই চায় না। বিনিময়ে আমি তো কিছুই চাইনি, শাড়ি গয়না চাইনি, বাড়ি গাড়ি চাইনি, শুধু চেয়েছিলাম এক ফোঁটা বিশ্বাস, এক মুঠো আদর, এক বুক ভালোবাসা। আসেন বাবজা, আমি জানতে চাই রায়হান এখনো বেঁচে আছে কেন? দেখলেন স্যার, 2,00,000 টাকা খেয়ে ব্যাটা কেমন ভোল ধরেছে। ম্যানেজার এসে গাল দেয়নি। এবার জায়গা মতো লাগেনি বাউল, তুমি খুন করতে পারোনি। আমি নিজের হাতে এর খুন করছি বাবজান। যান চট্টগ্রামে গিয়ে খোঁজ নেন, ইন্সপেক্টর আরিফ এখন কই? জমিনে না আসমানে? আমার বাউল সোনা, খামোকাই চাকু আর বাঁশ নিয়ে ঘোরাফেরা করছো। তুমি যাকে খুন করেছো সে হচ্ছে রায়হান, আর যে বেঁচে আছে সে হচ্ছে রায়হানের জামজ ভাই ইন্সপেক্টর আরিফ। রায়হানের ছদ্মবেশে তোমাদের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে এতদিন, তাই এখন আমার প্রয়োজন মৃত রায়হানের একমাত্র কন্যা। ওই সম্পত্তির উত্তরাধিকারী মৃতুকে। মৃতুরে আনবো বাবজান। আনবে লেলে দেখ বাবা। তুই নীলু না? তুমি তো আমার বাবা, কেন জানতে দাওনি তুমি বেঁচে আছো? কেন কেন
এতদিন এতিম ছিলাম বাবা, বড় একা ছিলাম। কেন রে, তোর মা ছিল, আরিফ ছিল। আরিফ আমার কথা শুনে খুব রাগ করেছে, তাই বুঝে আসেনি। বল না আমার আরিফ কোথায়। আগে বলো আমার সাথে এসব নাটক করার মানে কি। নাটক করবো কেন, আমি একজনের স্বামী, আমি কি কারোর সাথে নাটক করতে পারি। এখনো ঠাট্টা করছো, তাহলে তাহলে জান রেখে লাভ কি। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমার ঝিনুক নই, তোমার ঝিনুক তোমার কাছ থেকে ছিল তাই দিয়েছো। কোথায় ছিলে একা গিয়ে আমায় ফেলে, তুমি কি বোঝো না কেমন লাগে একদিন দেখা না হলে, একদিন দেখা না হলে। আমি তো ছিলাম মনে তোমারই চোখের কোণে, কি জানো না এমনি করে চিরদিন রব জীবনে, চিরদিন রব জীবনে। বলো না কোথায় ছিলে একা কি আমায় ফেলে। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে, দেখা না দেখায় কি যায় আসে। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে, দেখা না দেখায় কি যায় আসে। কি করে বুঝাই কি ব্যথা পাই, একদিন কাছে না পেলে, একদিন কাছে না পেলে। বলো না কোথায় ছিলে একা কি আমায় ফেলে। আমি তো ছিলাম মনে তোমারই চোখের কোণে। চিরদিনই রায় একবার ভালোবাসিলে, একবার ভালোবাসিলে। বলো না কোথায় ছিলে একা কি আমায় ফেলে, তুমি
কি বোঝো না কেমন লাগে একদিন দেখা না হলে, একদিন দেখা না হলে। আমি তো ছিলাম মনে তোমারই চোখের কোণে, তুমি কি জানো না এমনি করে চিরদিন রব জীবনে, চিরদিন রব জীবনে। বলো না কোথায় ছিলে একাকী আমায় ফেলে। আমি তো ছিলাম মনে তোমারই চোখের কোণে। সেদিন যে তোমার সাথে এই বাসায় এসেছিল, যার সঙ্গে তুমি দেখা করো, নাচো গাও। আচ্ছা আচ্ছা, তোমার বুকে যদি কেউ পিস্তল ধরে বলে নাচো গাও, তোমার ইচ্ছা না করলেও আমার আর মিথুর কথা ভেবে তুমি নাচবে না গাইবে না? আচ্ছা, ওই মেয়ে তোমার বুকে পিস্তল ধরে হাই জায়গা তোমার পেটে এমন ছুরি মারে, রোজ রাতে তোমার এমন জরুরি ফোন আসে? আব্বু এসো। না আসবো না, আর কোনদিন আসবো না। কি করলে আসবে? যখন মা আর কাঁদবে না, শুধু হাসবে। কথা দিলাম তোমার মাকে আর কখনো কাঁদাবো না, অনেক অনেক ভালোবাসবো। ঠিক 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 মনে রবে এদিন তারিখ, ঠিক 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 মনে রবে এদিন তারিখ। আব্বু তুমি গাচ্ছ না কেন? তুমিও গাও, গাও না। নকল করবে, ওটা ছিল রায়হানের স্মৃতিতে, কোথাও খুঁজে পাবে না, কোন ডায়েরিতেও লেখা নেই। কে তুমি? আমি রায়হান, মিতর বাবা, তোমার স্বামী। তুমি কে? শারমিন। ওই নাম তুমি উচ্চারণ করবে না, তুমি এক হক প্রতারক, প্রলোভক। বিশ্বাস করো স্বামী, আমি রায়হান। তাহলে ওই গানটা ভুলে যেতে না, ডান হাতে যাবো ধরতে না। এতগুলো দিন এতগুলো মাস আমার কাছ থেকে পালিয়ে বেড়াতে না। আমি অন্ধ, ভুল করেছি। বাবা ভুল করেনি, একটা মেয়ে তার স্বামীকে চিনতে ভুল করে না।
আমি তোমার খবর মা। হ্যাঁ, আমি তোকে পেটে ধরিনি। অন্ধে মাকে ঠকাতে তোর বাধলো না? ওই মাসুমের সাথে কি করে প্রতারণা করলি? অমন নিষ্পাপ বউয়ের সাথে? আমি ওকে পুলিশে দেবো মা, কিছুতেই ছাড়বো না। ও জানে আমি তোর বাবা কোথায়, ও জানে আপনার খোকন কোথায়। তুই জানিস আমার খোকন কোথায়? বল কোথায়, কোথায় লুকিয়ে রেখেছে? তুমি চোখ বুঝলে আর আমি তোমার বুকের মধ্যে চলে আসবো। নমস্কার। শাখা সিঁদুর পরে পর পুরুষের সাথে যাওয়া ঠিক না। তুমি আগে যাও, ওনারা পরে আসবেন। আমি আরিফ মাসি। আরিফ? হ্যাঁ আরিফ। রায়হানকে তুমি চেনো? রায়হান তোর যমজ ভাই। রায়হান আমার যমজ ভাই? আগে কেন বলনি মাসি, আগে কেন বলনি? তোর বাবার কথাও তো কোনো দিন বলিনি। কাল জেল থেকে ছাড়া পেয়েছে তোর বাবা রহমান ভাই। রহমান সিধু বাউল সবাইকে ধরে নিয়ে গেল, মৃতকে ওরা মেরে ফেলবে, তুই ওদের বাঁচা। মৃতু কোথায়? মৃতু নেই। শেষবারের মতো বলছি, বল আমার মৃতু কোথায়? বিশ্বাস করো আমি জানি না মৃতু কোথায়। যমজ ভাই? আমি বিশ্বাস করি না, রায়হানের কোন যমজ ভাই হয়নি। আমি মা, আমি জানি। আপনি সেদিন মা হতে পারেননি, আপনি একটা মৃত সন্তান প্রসব করেছিলেন, তাই আপনাকে বাঁচাতে আপনার স্বামীর বন্ধু মিস্টার রহমান তার যমজ বাচ্চাদের একজনকে আপনার হাতে তুলে দেয়। তুমি যা বলছো সব সত্যি? হ্যাঁ মা, সব সত্যি। আমি পেটে ধরে নিতো কি হয়েছে, তবু আমারই ছেলে রায়হান আমার। বলো বলো রায়হান কোথায়? রায়হান নেই, খুন হয়েছে। মা মা
আমি তো আছি মা। আমি ওদের আরিফ, তোমার রায়হান। হ্যালো আপু, আমাকে নিয়ে যাও। মিতু, মামুনি, মামুনি, মিতু, মামুনি আবার। আম্মু, আম্মু, আমাকে নিয়ে যাও। আম্মু, হ্যালো, জয়দেবপুরে আমার খামার বাড়িতে চলে এসো। দেখো, সঙ্গে আমার পুলিশ এলো না কিন্তু। তাহলে আরো তিনজনকে হারাবে তুমি। আরে, কোথায় চললে? বদলা নিতে। কিসে বদলা? ভয়ের খুনের বদলা। না, তুমি ভুলে যাও না, তুমি একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার, পুলিশ অফিসার, পুলিশ অফিসার, পুলিশ অফিসার মানে কি যন্ত্র? এটা কলের পুতুল, লোহার শরীর। মন বলে কিছুই নেই, ভাই নেই, বোন নেই, মা নেই, বাপ নেই, সন্তান নেই। মিস্টার রফিক, আমি এখন আমার সন্তানকে বাঁচাতে যাচ্ছি। পুলিশ!
তাকে শেষ করে দে। তার আগে ওই দানপত্র ফিরিয়ে দে। আজ অনেকটা বছর আমি এই সম্পত্তির আশায় বিদেশের মাটিতে কাটিয়েছি। এই তোলেই তো একটা সই চাই তোর বাবার রহমানের। না, এই সম্পত্তির মালিক এখন মৃদু। বন্দুক দিয়ে মানুষ খুন করা যায়, সম্পত্তি পাওয়া যায় না। যায়, যদি সেই সম্পত্তির ছোট্ট মালিক মৃত্যু এখন সিধু বাউলের ধারখঞ্জরের মুখে ওইভাবে ঝুলে থাকে। দলিলটায় সই না করলে সিধু মৃতকে নিচে ফেলে দেবে। রেহানার রোলিং মিলের ভবিষ্যৎ মালিকের ছোট্ট দেহটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। শয়তানের আরো খেলা দেখার আগে সই চাই, নইলে আয় বাবা সই করে দি, মৃতুকে বাঁচাই। তুমি তো শিখাইছো কেমনে অন্যের মাল নিজের কইয়া কায়দা নিতে হয়। যাও, অহন তুমি তোমার ভাই কায়েস চৌধুরীর কাছে ওই আসমানে যাও যেখানে কোনো আর্ট কালচার নাই। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে
আমাকে মাফ করো। না শামী, আম্মু তুমি আমাকে ছেড়ে যাও না, আব্বু আমাদের ছেড়ে গেছে। না, কে বলে তোমার আব্বু তোমাকে ছেড়ে চলে গেছে? কে বলে? আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। শর্মিন, শর্মিন, তোমার আব্বু, এই যে শর্মিন, তোমার আম্মু। শর্মিন, জিনুক, আরে আমার মিঠুকে, তোমাদের হাতে